আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেটা হলো ট্র্যাক টুগেদার টোকেন ভেন্ডিং মেশিন। আপনার টোকেনটা যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে এই মেশিন থেকে আপনি টোকেনটা ইজিলিভাবে চেঞ্জ করে নিতে পারবেন, সেই জন্য আপনাকে কোনো কোভিড-19 সেন্টারে যেতে হবে না। আপনি কিভাবে শুরু করবেন তা এখানে দেওয়া আছে। হাউ টু গেট এ স্টার্ট, এটা হচ্ছে পুরানো টোকেন, অলরেডি এটা ড্যামেজ হয়ে গেছে। কিভাবে আপনি নতুন টোকেন নেবেন দেখতে থাকুন। প্রথমে ডেস্কটপে আপনি টাচ করুন, তারপর এখানে দুটো অপশনে আপনি টোকেন নিতে পারবেন এখান থেকে। প্রথমটা হলো আপনি আইসি স্ক্যান করে নিতে পারবেন, আরেকটা হচ্ছে আপনার আইসির ফিন নাম্বার টাইপ করে নিতে পারবেন। তো আমি এখন যে অপশনে যাব সেটা হচ্ছে আমার আইসির 9 ডিজিটের যে ফিন নাম্বারটা ওটা প্রেস করে আপনাদের দেখাবো কিভাবে টোকেনটা বের হয়। আমি বলে রাখি আমাদের বাংলাদেশের লোক এই টোকেনটার সাথে পরিচিত না। আমরা যারা সিঙ্গাপুরে থাকি তারাই একমাত্র এই টোকেনটার সাথে পরিচিত, এবং এই টোকেনটা সবসময় আমাদের সাথে রাখতে হয়। এই টোকেনটার কাজ হলো মূলত কন্ট্রাক্ট ট্রেসিং, এটা কোভিড-19 জন্য আমাদের সাথে রাখতে হয়। আমি সারা দিন কোথায় যাচ্ছি, কোন মার্কেটে গেলাম, এটা সিঙ্গাপুর সরকার ইজিলিভাবে আমাকে বের করতে পারবে। জি, 9 ডিজিট ফিন নাম্বার কমপ্লিট, এখন ওকেতে প্রেস করেন। প্রেস করার পরে নিচে আপনার পুরনো টোকেনের স্ক্যানের জন্য চাচ্ছে, পুরনো টোকেন স্ক্যান করেন। তারপর আপনি ডেস্কটপে দেখতে পাচ্ছেন অলরেডি প্রসেসিং হচ্ছে। প্লিজ ওয়েট, ডু নট কলেক্ট দ্য টোকেন ইয়েট, প্রসেসিং। জি, এইমাত্র প্রসেসিং কমপ্লিট। আপনি এখন যে নিচে যে বক্সের মধ্যে টোকেন দেখা যাচ্ছে ওটা আপনি ওপেন করুন। জি, ওই যে আপনার নতুন টোকেন সিগন্যাল দিচ্ছে নেওয়ার জন্য। যে আমার হাতে পুরান টোকেনটাও দেখতে পাচ্ছেন, এটার কাজ করেন এখন। ওই নতুন টোকেনটা এখন আমার কাজ করবে। জি, এটা হচ্ছে নতুন টোকেন। জি, নতুন টোকেন নেওয়ার কাজ সম্পূর্ণ শেষ। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।